হ্যালো ফ্রেন্ডস, বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগতম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড 1955 সাল থেকে 1998 সাল পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নামে পরিচিত এটি। এটি একটি রেফারেন্স গ্রন্থ যা বার্ষিক প্রকাশিত গ্রন্থ, বিশ্বমানের রেকর্ডস এবং জাতীয় রেকর্ডসের তালিকা, মানবিক উপলব্ধি এবং প্রাকৃতিক বিশ্বের চূড়ান্ত উভয় প্রকার মানুষের অ্যাচিভমেন্ট, প্রকৃতির অর্জন এবং পরিবেশ সম্পর্কে বা প্রাকৃতিক বিশ্বের চূড়ান্ত অথবা অন্তিম পর্যায়ের যে রেকর্ডগুলি অর্জিত হয় সে সকল বিষয়ে লিপিবদ্ধ করা থাকে এই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বেশ কয়েকটি বিভাগে বিশ্বের এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে তার নাম অন্তর্ভুক্ত করেছে। আজ দেখে নেব যে সকলের উপর বাংলাদেশ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লিখিয়েছেন। তো চলুন শুরু করা যাক। আশা করব ভিডিওটিতে 10,000টি লাইক করবে, তাহলেই বুঝতে পারবো ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং ফেসবুক অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। ও তার আগে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে কার্পণ্য বোধ করছেন তারা সাবস্ক্রাইব করে দিন এবং আগামী ভিডিওগুলো যেন মিস না হয় তার জন্য নোটিফিকেশন বেলটিতেও ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। অধিকাংশ লোক একযোগে একটি জাতীয় সঙ্গীত গাওয়া। 2014 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশ। 26 মার্চ ঢাকায় একযোগে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ তালিকাভুক্ত হয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেন। 26 মার্চ 2014 তারিখে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ জাতীয় একযোগে 2,54,537 জন এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের পিপলস রিপাবলিক সরকার কর্তৃক অর্জিত হয়। এর আগে জাতীয় বা আঞ্চলিক গানের একযোগে গান গাওয়া সবচেয়ে বেশি সংখ্যক লোকের বিশ্ব রেকর্ড সাহারা ভারত পরিবার অর্থাৎ ভারত এর অন্তর্ভুক্ত ছিল। গত 6 মে লখনৌতে এই অনুষ্ঠানে প্রায় 1,21,00,000 লোক ভারতের জাতীয় সঙ্গীতটি গেয়েছিলেন। 26 মার্চের স্বাধীনতা দিবসের রাজধানী ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে 2,25,000-এরও বেশি মানুষ একসঙ্গে জাতীয় সঙ্গীতটি গেয়েছিলেন। ঘড়ির কাটায় 11:20 তখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি 2,54,681 জন লোকের দ্বারা ঘটনাস্থলে এর পাশের এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু এই ইভেন্টে অংশগ্রহণের বাইরেও দাঁড়িয়েছিলেন আরো অনেকে। মানব পতাকা 2013 সালের 16 ডিসেম্বর শেরেবাংলা নগরের প্যারেড মাঠে বিশ্বের সবচাইতে বড় মানব পতাকা তৈরি করে বাংলাদেশ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়ে দেয়। দুপুর 1:45 প্রায় 27,117 জন বাংলাদেশি একজোট হয়ে এই মানব পতাকাটি তৈরি করে। আর এই ঐতিহাসিক মানব পতাকাটি প্রায় 6 মিনিট 35 সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মোট 8,000 স্বেচ্ছাসেবক এই আয়োজনে অংশগ্রহণ করেন। 2014 সালের 4 জানুয়ারি এই সর্ববৃহৎ মানব পতাকাটিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অফিসিয়ালি স্বীকৃতি দেয়। সর্ববৃহৎ মানব শিকল 2004 সালের 11 ডিসেম্বর প্রায় 5,00,000 বাংলাদেশি মানুষ হাতে হাত রেখে 1,050 কিলোমিটার জায়গা জুড়ে তৈরি করে এই পৃথিবীর সর্ববৃহৎ মানব শিকল। সেই দিন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 652.4 মাইল এর বিশাল জায়গা জুড়ে এই রেকর্ড ব্রেকিং মানব শিকলটি তৈরি করেছে। দীর্ঘতম একক চলন্ত বাইসাইকেল, একটি অবিশ্বাস্য 1,168 সাইক্লিস্ট বাংলাদেশের এই হাইওয়েতে একসঙ্গে ভ্রমণ করে বাইসাইকেল চলন্ত দীর্ঘতম লাইনের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেট করেছেন। 16 ডিসেম্বর 2012 তারিখে ঢাকা বাংলাদেশের ব্রিটিশ সাইক্লিস্ট বাংলাদেশ দ্বারা সংগঠিত একটি অনুষ্ঠানের মাধ্যমে অর্জন করা হয় সাইকেল চালানোর সর্বাধিক একক লাইন, যেখানে 1,186 জন সাইক্লিস্ট অন্তর্ভুক্ত ছিল। সেই অকেশনে সব সাইক্লিস্ট এক টানা একক লাইনে চলাচল করেন।
এই অনুষ্ঠানটি বিডি সাইক্লিস্টের দ্বারা পরিচালিত হয়, একটি নন ইন্টারেস্ট সামাজিক সম্প্রদায় যা সুস্থ জীবনযাত্রার উন্নয়নে এবং স্থানীয়দের কাজকে উৎসাহিত করার মাধ্যমে এলাকাতে দূষণ কমানোর লক্ষ্যেই এই আয়োজন। তাদের মধ্যে একজন বলেন, আমরা সাধারণ মানুষ, আমরা শিক্ষার্থী, একজন পরিবেশ এবং স্বেচ্ছা সেবা প্রদানকারী, যা আমাদের এই তাৎপর্যপূর্ণ জীবনের সুস্থ থাকার বা বিনোদন এর পরিসীমা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মান সুনিশ্চিত করার জন্য একটি সাধারণ লক্ষ্য অর্জন করাই আমাদের উদ্দেশ্য। এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারীদের 3.2 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য নির্ধারিত ছিল। সারিবদ্ধভাবে নির্ধারিত ফাঁকা রেখে তাদের এই শৃঙ্খলার মধ্যে একটি লাইন দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার এই উদ্দেশ্যটি তাদের সফল হয়েছে। প্রায় 1200 জন চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, কিন্তু এর আগের রেকর্ডটি 984 জনের ছিল। সেই রেকর্ডকে ভাঙার জন্য 1186 জন সাইকেলিস্ট যথেষ্টই ছিল। বিশ্বের সবচেয়ে খারাপ শিলাবৃষ্টির জন্য বাংলাদেশের একটি রেকর্ড রয়েছে। 1986 সালের 14 এপ্রিল বাংলাদেশে দারুণ শিলাবৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেই সময়কার শিলাবৃষ্টির এক একটি ওজন ছিল 1 কেজি সমান, এবং সেই শিলাবৃষ্টির আঘাতে বাংলাদেশের 91 জন লোক নিহত হয়েছিল। এই শিলাবৃষ্টির হিংস্রতা এতটাই খারাপ ছিল যা বিশ্বের সকলের সামনে বাংলাদেশ সেটা রেকর্ড করেন। এরকম শিলাবৃষ্টির মাত্রা অন্য কোনো দেশে এর আগে রেকর্ড করা ছিল না। বাংলাদেশের আব্দুল হালিম 1টি নয় 2টি নয় 3টি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তিনি তার নাম লিখিয়েছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ডাবল হোল্ডার আব্দুল হামিদ আবারও শিরোনাম জিতলেন। সাইকেলে করে মাথায় ফুটবল ব্যালেন্স করে 13.74 কিলোমিটার দূর অতিক্রম করেন। এর আগে তার 2টি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ছিল, যেগুলো হলো মাথার উপর ফুটবল সমান্তরালভাবে কোন প্রকার সাহায্য ছাড়াই বহন করে এতে করে 100 মিটারের পথ অতিক্রম করেন। এরপর ঢাকা রেল স্টেশনে ব্যালন স্কেলে 100 মিটারের পথ অতিক্রম করে, এবং সর্বশেষ তার তৃতীয় রেকর্ডটি ছিল সাইক্লিং করে 13.74 কিলোমিটারের দূরত্বের পথ অতিক্রম করেন। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃক নির্ধারিত হালিম মাথার উপর সামঞ্জস্যপূর্ণ ফুটবলের সাথে একটি সাইকেলে নিয়ে সর্বাধিক দূরত্বের পথ অতিক্রমের চেষ্টা করেন। 151 মিটার আচ্ছাদিত সাইকেল নিয়ে হালিম 11:53 মিনিটে মিশনটি শুরু করেন। 1 ঘন্টায় উনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য, হালিমের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল 5 কিলোমিটার, কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে 9.74 কিলোমিটারের পথ অতিক্রম করার পর হালিমের মাথা থেকে ফুটবলটি পড়ে যায়, এবং এভাবেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়ে নেন। বেশিরভাগ ভাই বোনই অন্য পরিবারের ভাই বোনদের সাথে বিয়ে। বাংলাদেশের নরেন্দ্রনাথের পান্না, তারামণি রানী রায় এবং খনা রানী রায় 1977 থেকে 1996 সালের মধ্যে তারাপদ কর্মকার ও তার 5 সন্তানের সাথে নরেন্দ্রনাথের 5 কন্যার বিয়ে হয়। এটা ছিল বাংলাদেশের একটি অনন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। এক পরিবারের ভাই বোনের সাথে অন্য পরিবারের ভাই বোনদের বিয়ে, প্রায় 19 বছরের মধ্যে সকল বিয়ে সম্পূর্ণ হয়েছিল। 1998 সালে বাংলাদেশে ঘটে যায় সবচেয়ে খারাপতম একটি বন্যা। প্রায় 57% বন্যার ফলে 25 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়ে। সর্বাধিক ঘনবসতিপূর্ণ এই বাংলাদেশে 2010 সালের অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল 16,22,21,000, এবং যা বিস্তৃত ছিল 55,600 কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত ছিল, এবং জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি 2 কিলোমিটার। 1998 সালে ঢাকার অর্ধেক সহ দেশের মোট 75%-এরও বেশি প্লাবিত হয়েছিল। 1988 সালের বন্যার মাত্রা অনুসারে এটি বিপর্যয়কর বন্যার অনুরূপ ছিল। দেশের এবং বাইরের প্রচুর বৃষ্টিপাতের সংমিশ্রণ এবং প্রধান নদীগুলোর প্রধান প্রবাহগুলির সমন্বয় প্লাবনের কারণে 30 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েন, এবং মৃত্যুর সংখ্যা 1,000-এরও বেশি গিয়ে থাকে। প্রায় 7 লক্ষ হেক্টর ফসলের জমি বিনষ্ট হয়। বৃহত্তম উপকূলবর্তী ম্যানগ্রোভ বন। বিশ্বের সবচেয়ে বড় উপকূলবর্তী ম্যানগ্রোভ বনটি হচ্ছে সুন্দরবন, যা প্রায় 15,540 কিলোমিটার অর্থাৎ 6,000 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশ এবং ভারতের এই অঞ্চল দুটি বিস্তৃত। বাংলাদেশে প্রায় 60% এবং বাকিটি ভারতে অবস্থিত। বঙ্গোপসাগরের নিকটবর্তী এই ম্যানগ্রোভ বনটি প্রায়শই সুনামি ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রাকৃতিক বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি সৃষ্টি হয়। সমুদ্রপৃষ্ঠ সহিষ্ণু শিকড় দিয়ে এই বনটির ম্যানগ্রোভ গাছগুলি কখনো কখনো 25 মিটার অতিক্রম করে স্তরযুক্ত বালি ও কাদা নিয়ে বিস্তৃত এলাকা, যা হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত 1,000 মাইল পর্যন্ত প্রবাহিত হয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের কিছু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার তালিকা।
বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ অর্জন করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিজেদের নাম লিখিয়ে রেখেছে। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সামগ্রিকভাবে সকলের ঐকান্তিক ইচ্ছায় এবং সহযোগিতায় এই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম লিখিয়ে রাখা সম্ভব হয়েছিল, যা বাংলাদেশকে বিশ্বের চোখে আরো উন্নত করতে এবং বিশেষ সম্মানের সাথে মাথা উঁচিয়ে দাঁড়াতে গর্বের সাথে কথা বলার সাহস জুগিয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করবেন। এরকমই ইনফরমেটিভ, ইন্টারেস্টিং ও বিভিন্ন জানা অজানা তথ্য সম্পর্কে জানতে হলে আমাদের এই চ্যানেলটি বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নইলে আমাদের আগামী পর্বগুলো আপনাদের মিস হয়ে যাবে। তো কোনো প্রকার কার্পণ্য বোধ না করে এখনই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ।